আসসালামু আলাইকুম বি ওয়াজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ইউকে কিচেন থেকে আমি খালিদা আজকে হচ্ছে রবিবার সকাল প্রায় সাড়ে এগারোটা বাজে তো ঈশানের আব্বু সেই সকাল এগারোটায় কাজে চলে গেলেন আজকে রবিবারের কারণে লাঞ্চে খোলা থাকে তো সে কারণে আজকে সকালবেলা ওনার কাজ ঈশান ফারহান ঘুম থেকে উঠে খুবই দুষ্টামি করছিল ওদেরকে আমি কি করে কন্ট্রোল করব সেটা বুঝতে পারছিলাম না তো ঈশানকে আমি সেই নুডলসটা দিলাম ও বলছিলো সেই নুডলসটা কাবি যেটা আমি গতকাল রান্না করেছিলাম তো একটু আমি ওকে ওয়াম করে দিলাম এটা ছিল ফ্রিজের মধ্যে রাখা তো ফারহানকেও দিয়েছিলাম ও খায়নি ভাবলাম যে ওকে কি খাওয়ানো যায় ফারহান খাবারের মধ্যে একটু অনিহা অনেক বেশি করে ফেলে তো আমি আজকে ওকে একটা চকলেটের ললি দিলাম তো এটা পেয়ে তো অনেক খুশি ওর বাবা কালকে গতকাল এনেছিলেন তো অনেকক্ষণ ভাবলাম আসলে আজকে কি রান্না করা যায় রান্নার বিষয়ে কিছুই ভাবতে ভাবতে অনেকক্ষণ চলে গেল তো ভাবলাম যে একটু রান্নাটা একটু ডিফারেন্টই করি সব সময় তো একই রকম তরকারি দিয়ে রান্না করা হয় যে এটা সেটা তরকারি তো আজকে ভাবলাম একটু আলু রান্না করব। তো এখানে আমি ভিজিয়েছি বেরির মাংসের চপ তারপরে হচ্ছে সালমন ফিশ আর হচ্ছে আলু দিয়ে রৌমাছ রান্না করবো আর এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন এটা আমার লাল আপু ইটালি থেকে আমার জন্য প্রেজেন্ট নিয়ে এসেছিলেন যখন উনি ইটালি থেকে আসলেন তো এটা এতদিন শেডের মধ্যেই ছিল আমি ভুলে গিয়েছিলাম এই পাতিল সম্পর্কে তো হঠাৎই আমি গতকাল খুঁজে পেলাম এটা অনেক এক্সপেন্সিভ একটা পাতিল ইটালিয়ান আর অনেক ভালো আমি দুই একবার রান্না করেছি এটাতে খুবই সহজে এবং খুবই ভালো রান্না করা যায় এটায় তো আমি এখানে বসিয়ে দিয়েছি সেই বেরির মাংসের চপটা আমি এখানে তিনটি পেঁয়াজকে কুচি করে দিয়েছি তার আদা রসুনির পেস্টটা দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া আর জিরা গুঁড়া আমি কিন্তু পেঁয়াজের সাথেই দিয়ে দিই স্মেলটা অনেক সুন্দর আসার জন্য এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি লিড দিয়ে ডেকে দেব। যতক্ষণ না ব্রাউন কালারের হয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে এবং মাঝে মধ্যে লিডটাকে সরিয়ে চেক করতে হবে যেন আবার পুড়ে না যায় সেরে ডেকে দিলাম আর অন্য একটা পানের মধ্যে আমি এখন বসিয়ে দিচ্ছি রৌ মাছ দিয়ে যে আলুটা রান্না করবো সেই আলুটা তো মাঝের মধ্যে আমি সেই মাংসের পাতিলটাও নেড়ে চেড়ে দিচ্ছি যেন আবার পুড়ে না যায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সেই মাছের তরকারি যেটা রান্না করব রৌ মাছের তরকারি সেটার মধ্যে তারপরে রসুন দিয়ে দিয়েছি রসুনটা যখন একটু লাল হয়ে আসবে তখনই আমি পেঁয়াজটা দেব কারণ রসুনটা যদি ভালো করে লাল হয়ে না আসে তবে কাঁচা কাঁচা একটা স্মেল আসবে রান্নাটা তেমন ভালো হবে না আর রৌ মাছ দিয়ে আলু এটা হচ্ছে আমার ফেভারিট খাবার তো আজকে আমি সেটাই তৈরি করছি কারণ যেহেতু ঈশানের আব্বু কাজে চলে গেছেন দুপুরের খাবারটা আমি একাই খাবো ঈশান কি নিয়ে সে কারণেই আসলে এই রান্নাটা করা আর আমি অনেক বাপতি ভাবতে রান্নাটা বসিয়েছি যে কি রান্না করব সেটাই ডিসাইড করতে পারিনি তো অবশেষে ভাবলাম যে এগুলোই রান্না করব যেটা সহজ হয় বাচ্চাদের নিয়ে একা একা রান্না করাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় এগুলো হচ্ছে সালমন ফিশ যেগুলো হেলথের জন্য অনেক ভালো আমরা সবাই জানি এটা তো সালমন ফিশকে আমি একটু ফ্রাই করে নেব কারণ সালমন ফিশের যে স্মেলটা এটা অনেক একটুও ভালো না আসলে অনেকেই এই স্মেলটা পছন্দ করে না ইভেন আমিও একদমই পছন্দ করি না বলা যায় তো মাঝে মধ্যে আমি ট্রাই করি এটাকে খাবার জন্য কারণ এটা চুকের জন্য ভালো আবার বাচ্চাদের জন্য অবশ্যই ভালো তো আমি আমার বাচ্চাদের জন্য আজকে এটা রান্না করছি চিলি না দিয়ে একটু হলদি গুঁড়া দিয়ে আমি লবণ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর একটা ফান বসিয়ে দিলাম কুকারের মধ্যে আর ফানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পর আমি সালমন ফিশ ফ্রাই করব আর আমার মাছের যে পাতিলটা ওটাও নাড়াচাড়া করছে কারণ একটু আগে আমি ওইটাতে পেঁয়াজ দিয়েছিলাম দেখছিলাম যে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এসেছে কি না তো আসলে পেঁয়াজগুলো এখনও ব্রাউন হয়ে আসেনি যে কারণে অপেক্ষা করছিলাম তারপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম কারণ পেঁয়াজগুলো বয়েল হয়ে আসতে আসতে ব্রাউন হয়ে আসতে আসতে কিন্তু আমার পুড়ে যাবে দেখলাম সে কারণেই আসলে পানিটা দেয়া পানিটা দেওয়ার পর আমি আরও টেন মিনিটস এই জন্য ডেকে দিলাম আর এখন আমি সেই সালমন ফিশকে ফ্রাই করতে দিয়ে দেব। আর সালমন ফিশ ফ্রাই করে রান্না করলে অনেক স্বাদের হয় আমরা সবাই সেটা জানি আর আপনারা যারা এখনও সা সালমন ফিশ ট্রাই করিনি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে ওইটা হচ্ছে মাংসের পাতিল আমি মাংসটাকে আবারও নেড়ে দিলাম সো বিহাস আজকে কিন্তু আমি তিনটা তরকারিকে একসাথে রান্না বসিয়ে দিয়েছি কারণ আমার হাতে সময় একদমই কম প্রায় দুপুর হতে চলেছে আর বাচ্চারা তো একটু পরেই কাবে তো আমি চিন্তা করছিলাম যে এত তাড়াতাড়ি কি আমি রান্নাটা শেষ করতে পারবো তো দেখা যাক আসলে কী হয় আমি সময়ের ঠিক সময়ে রান্নাটা করতে পারি কি না আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি তারপরে দারুচিনি এবং পরিমাণ মতো মরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপরে আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যেন ভালোভাবে মিক্স হয়ে যায় এবং পুরে আবার না যায় সে কারণে এখন আমি মশলাগুলো দিয়ে দেব কারণ আমার পেঁয়াজগুলো একেবারেই ব্রাউন হয়ে এসেছে তো পেঁয়াজ পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে আসলো তখন আমি হ্যান্ডস ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা আমি ভিডিও করে এখন আমি মশলাগুলো যা দিচ্ছি এটা হচ্ছে যে হলদি গুঁড়ো এক চামচ কারি পাউডার গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ আর লবণ দিয়েছি পরিমাণ মতো তো এগুলো হচ্ছে মশলা আসলে যার যেরকম ইচ্ছে কেউ দু চামচও ইউজ করতে পারেন আবার কেউ এক চামচও এটা ডিপেন্ড করছে আসলে মিট কত কতটুকু তো আমার মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ পর ডেকে দিলাম ডেকে দেয় টেন মিনিটস আমি রাখিনি ফাইভ মিনিটসের জন্য রেখে দিয়েছি কারণ এটা শুকনো পুড়ে যেতে পারে তো ফাইভ মিনিটসের জন্য ডেকে দিয়ে দিয়ে আমার দেখলাম যে সালমন ফিশগুলো এদিকে ফ্রাই হয়ে গেছে আমি সালমন ফিশকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সালমন ফিশ তুলে নেয়ার পরে আমি এখানেই এই ফানটাতেই সালমন ফিশ রান্না করব। এই তেলের মধ্যে কারণ এটা ক্লিন তেল মাত্র আমি মাছটাকে ফ্রাই করেছি আর সালমন ফিশের মধ্যে কিন্তু অনেক তেল থাকে যে কারণে এই তেলটা আমি অন্য কোনো কাজে লাগাতে পারবো না একটা স্মেল এসে গেছে এই যে হচ্ছে আমার সেই বেরির মাংসের চপ একটু মিডিয়াম সাইজের অতটা বড় না তো এগুলো আসলে বোনা খেতে অনেক ভালো লাগে আর আমি এখানে দু সাত করাও ব্যবহার করব আমার মশলাগুলো খসে আসার পর আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পরে আলতো করে নাড়াচাড়া করতে হবে কারণ দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স একটু পুড়ে যাবার সম্ভাবনাটাই দেখছি তো সে কারণে আমি ভালোভাবে নেড়ে দিতে হবে আমি ভালোভাবে নেড়ে দিলাম খুবই আলতোভাবে নাড়তে হবে সো ওয়াস যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা যাদের ভিডিও আমার ভিডিওটা যাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে এটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমি আপনাদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ যে এত অল্প সময়ে আমাকে সবাই এত সাপোর্ট করছেন তো এখন আমি সালমন ফিশের মধ্যে যে রান্নাটা করব সালমন ফিশ দিয়ে সেখানে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজকে কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম তো এইটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এভাবেই রেখে দেব যতক্ষণ না পেঁয়াজগুলো বয়েল হয়ে আসবে তারপর আমি আমার মাংসের তরকারির ডাকনাটা খুলে দেখলাম আসলে অবস্থাটা কি তো মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে পুড়ে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আর আমরা জানি যে যে কোনো মাংস থেকে কিন্তু কষে আসতে আসতে পানি বের হয়ে আসে তো এই পানি দিয়ে মাংসটা কষা হয়ে যায় আর পানি দিতে হয় না আমার মাংসের তরকারিটার কালারও অনেক সুন্দর এসেছে আমার সালমন ফিশের তরকারির যে পেঁয়াজটা দিয়েছিলাম ওইটা একদমই বয়েল হয়ে আসেনি তো একটু পরিমাণে পানি দিলাম কারণ একটু পেঁয়াজের সাইজটা আমি বড় রেখেছিলাম আর এখানে আমি এখন মাছের যে রৌ মাছের মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজটা এভাবে একটু ব্রাউন হয়ে আসার পর আমি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দেব মশলাগুলো তো মশলায় আমি যা যা ব্যবহার করছি চা চামচ মরিচ গুঁড়ো তারপরে দিয়ে দেব এক চা চামচ কারি পাউডার গুঁড়ো চা চামচ হচ্ছে ধনে গুঁড়ো তারপর পরিমাণ মতো লবণ তো আজকে আমি এখানে হলুদ ব্যবহার করিনি কারণ কারি পাউডারের মধ্যে হলুদ অলরেডি আছে আর যদি আমি এক্সট্রা দিতে যাই অনেকটা কালারফুল হয়ে যাবে তরকারিটা দেখতে একদমই ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না সেই কারণে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডেকে দেব ফাইভ মিনিটসের জন্য এদিকে আবার আমার মাংসের লিডটাকে সরিয়ে মাংসটাকে নেড়ে দেব যদি পুড়ে যায় সে কারণে তো মাংসের সেই পানিগুলো এখনও শুকিয়ে যায়নি যে কারণে আমি আবারও ডেকে দেব ফাইভ মিনিটসের জন্য আর অবশ্যই কিছুক্ষণ পরপর চেক করতে হবে যেহেতু আমি একটা রান্না করছি না একসাথে তিনটা রান্না করছি সে কারণে একটু তো সব দিকটা খেয়াল রাখতেই হয় তো আমি রৌ মাছের মধ্যে আলুটা দিয়ে দিলাম রৌ মাছের যে তরকারিটা এটা তো আমার যে মশলাগুলো ছিল অনেক সুন্দর ব্রাউন কালারের হয়ে গেছে আর কষেও এসেছে আমি সে কারণে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি পানিটা দিয়ে দেব কারণ মশলা কিন্তু অলরেডি কষে গেছে পানি দেওয়ার পর আমি টেন মিনিটসের জন্য ডেকে দেব আর ওই দিকটাতে একটু দেখে আসি আমার বাচ্চারা কি অবস্থা ওদের কী করছে তো একটু তাকিয়ে দেখলাম সোফায় বসে দুই ভাই খুব শান্ত হয়ে কার্টুন দেখছিল মোবাইলের মধ্যে তো একটু মনের মধ্যে শান্তি পেলাম যে যাই হোক একটু তো নীরব আছে ওরা আসলে যখনই রান্না করতে আসি একা থাকলে অনেক ভয় হয় যে বাচ্চারা দুষ্টমি করে আবার কোথাও হার্ড হয়ে যায় কি না কারণ বাচ্চারা দুজন একসাথে হলে তো আর কোনো কথাই থাকে না সব সময় এদিক ওদিক চুটাচুটি করতে থাকে এটাই হচ্ছে ওদের হ্যাবিট আর গতকাল তো একটা ঘটনায় ঘটে গটিয়ে ফেললো আমার বাচ্চাটা তো এটা ছিল হয়তো বা একটা অ্যাক্সিডেন্ট ওর কিছুই করা ছিল না আমার আলুগুলো প্রায় বয়েল হয়ে এসেছে আমি এখন চেক করে দেখছি যে আলুগুলোর অবস্থাটা কি তো দেখলাম আলুগুলো বয়েল হয়ে এসেছে সেই পানিরতেই হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ডেলে দেব। আর রৌ মাছকে আমি এভাবে ছোটো ছোটো করে খেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম আর দুই দুয়ার আগে কিন্তু আমি লবণ দিয়ে ফাইভ মিনিটসের জন্য রেখে দিয়েছিলাম কারণ লবণ দিলে যদি ফরমালিন মাছের মধ্যে থাকে মাছের ফলমালি ফরমালিনটা নষ্ট হয়ে যায় এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না আর যারা জানেন না তাদের তারা হয়তো বাঁচকে জেনে গেলেন অবশ্যই মাছ রান্না করার আগে টেন মিনিটসের জন্য লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন পানির মধ্যে অথবা এমনিও মাখিয়ে রাখতে পারেন তো আমি এখানে একেবারে জুলটাই দিয়ে দিলাম এটা হচ্ছে আমার ফাইনালি জুল আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না তারপর আমি দিলাম যে আমার সালমন ফিশের যে মশলাটা ওইখানে আমি মশলা ব্যবহার করলাম এটাও আমি ভিডিও করিনি কারণ একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম যেহেতু তো সালমন ফিশ রান্নাটা আমার শেষ আমি এখানে যে মশলা ব্যবহার করেছিলাম সামান্য পরিমাণে হলুদ তারপরে দনে গুঁড়া আর খারি পাউডার গুঁড়া লবণ পরিমাণ মতো আর কিছুই ব্যবহার করিনি হয়ে গেল আমার রান্না আমি তিনটা তরকারি রান্না করেছি এটা হচ্ছে সালমন ফিশ অনেক সুন্দর কালার হয়েছে আর এখানে হচ্ছে রৌ মাছ দিয়ে আলু রান্না করেছি আমার প্রিয় খাবারটা আর আরেকটা হচ্ছে যে আমি বেরির মাংস দিয়ে চপ রান্না করেছি আর দু টুকরো সাতকোড়া ব্যবহার করেছিলাম এখানে তো আসলে রান্নাগুলো অনেক স্বাদের হয়েছিল আমি এবং ঈশান ফারহান আমরা সবাই খেতে বসলাম আর আজকে খেতে তেমন ভালো লাগছিল না কারণ আমাদের পরিবারের একজন সদস্য মিসিং ঈশানের আব্বু সকালবেলা কাজে চলে গেছেন যে কারণে আজকে মানে খাবারটাও তেমন ভালো লাগছিল না আর ঈশান ফারহান তো কুঁজাকুজি করছিল ওদের বাবা কোথায় উনি আসলে সব সময় সকালে কাজ করেন না মাঝে মধ্যেই এরকম হয় তো আমি ঈশানকে খাবারটা বেড়ে দিচ্ছি ও সালমন ফিশ আগে কখনোই খাইনি আজকেই প্রথম ওকে দিচ্ছি আমি জানি না ওর কাছে কেমন লাগবে তো আর ফারহান একটুও কারি নিল না কারণ ও সময় এরকমই করে তরকারি নিতে চায় না শুধু শুধু বাদটাকেই নিয়ে নাড়াচাড়া করবে আর এই যে নাগাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যখন সামার ছিল গত বছরের আমি ডিপের মধ্যে অনেকগুলো নাগামরিচকে কিনে এনে রেখেছিলাম স্টক করে আর সেই নাগাগুলো এখন পর্যন্ত কিন্তু আস্তে আস্তে খেতে পারছি আর সেই স্মেল এবং সেই জাজটা কিন্তু এখনও পাচ্ছে আর আমার অনেক ভালো লাগে এই নাগাগুলো আমি প্রায় সপ্তাহে একটা বের করেই খাই আর একটা কিন্তু দু তিন দিনে খাওয়া সম্ভব না এত বেশি জাজ হচ্ছে এই নাগাগুলোর মধ্যে তো আমিও খেতে বসে গেলাম আমি প্রথমে নিলাম মাছ দিয়ে আলুটাকে কারণ আমার খুবই ইচ্ছে করছিল আজকে রৌ মাছ দিয়ে আলু রান্না করে খাবো আর ফারহানের বাদগুলো দেখতেই পাচ্ছেন একদমই তরকারি নিল না ও আর ঈশান আজকে সকাল থেকে রেডি হয়ে বসে আছে সুইমিংয়ে যাবে তো ওর কস্টিউমটা দেখেই হয়তো বুঝতে পারছেন ও আজকে সুইমিংয়ের কস্টিউম পরেই সারাদিন কাটালো আমি চেঞ্জ করতে পারলাম না বলছিল যে ওর বাবা নাকি ওকে সুইমিংয়ে নিয়ে যাবেন তো এত বেশি ঠান্ডা পড়েছে সুইমিংয়ে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো ও তার বড়ো ভাইয়ের দায়িত্বটা পালন করছে ফারহানকে একটু তরকারি জোর করে তুলে দিল দিয়ে মাখিয়ে দিচ্ছে ভালো করে নিজের খাবারটাও মাখিয়ে খেতে পারে না কি দিচ্ছে এটা অনেক দুজনের মধ্যে আসলে অনেক ভালোবাসা ওদের অনেক মায়াও আছে বলা যায় তারপরে যেটা হলো যে ঈশান হঠাৎ করেই দেখলাম ক্লিনিংয়ের একটা ওয়াইপ সেনে ও ক্লিনিং করা শুরু করে দিল মীরাটাকে খুবই সুন্দর করে ক্লিনিং করছে আর ফারহান সিটিতে বসে কার্টুন দেখছিল ও হচ্ছে কোনো কাজে হাত দেবে না ভাইয়ের সাথে আমি সেখানে জিজ্ঞেস করছিলাম যে তুমি এগুলো ক্লিন করতে কেন লেগে গেলে বাবা তুমি একটু রেস্ট নাও একটু বিকেল হয়ে গেছে একটু ঘুমিয়ে পড়ো ও কিছুতেই ঘুমাবে না আর এই যে হচ্ছে মোটর বাইক এটা ঈশা ফারহানকে ওর লাল কালার বার্থডের জন্য পাঠিয়ে দিয়েছেন গতকালই দিয়েছিলেন এটা তো আমি আসলে আনপেক করার সময় ভিডিওটা করতে পারিনি আমার মোবাইলটা অফ ছিল যে কারণে তো ঈশান এটাকে ভালো করে ক্লিন করে দিচ্ছে আর আমার ফারহানের বার্থডে হচ্ছে টেনথ অফ ফেব্রুয়ারি তো ওর বার্থডে প্রায় চলে এসেছে গত আগামীকালই হয়তোবা তো আমি সেরকম কোনো সেলিব্রেশন করছি না কারণ অবশ্যই আমরা বার্থডে সেলিব্রেশন করি না তো মাঝে মধ্যে দেখা যায় কোনো রকম একটা খেই কেনে গোড়ির মধ্যে খাওয়া হয় তো এবার কি করব আমি বুঝতে পারছি না কারণ বার্থডে সেলিব্রেশন করার কোনো জিনিস নয় সে কারণেই বাচ্চাদেরকে বুঝাতে পারলে বুঝিয়ে দেব আর না বোঝাতে পারলে তো একটা কিছু করা লাগবে তো ঈশান অনেক খুশি ছিল যে লাল কালা ফারহানকে বার্থডে প্রেজেন্ট দিয়েছেন এই বাইকটা তো ও ফারহানের বাইকটাকে খুবই সুন্দর করে যত্ন করে ক্লিন করে দিচ্ছে বাইয়ের বাইকটা চালাবে তো নতুন বাইক এরকম ক্লিনিং করতে করতেই মলিন করে দিচ্ছে তো আমি ঈশানকে বললাম বাবা এটা তো নতুন একেবারে এটা ক্লিনিংয়ের কোনো প্রয়োজনই নাই এভাবেই রেখে দাও তো ও হয়েছে ওর বাবার মতো যে যা যে কাজটাই করবে একেবারে নিখুঁতভাবেই করবে সো ভিউয়ার্স আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই জন্য শুভকামনা আল্লাহ হাফেজ